10 মাস আগেই পুত্র সন্তানের মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই মা হওয়ার সুবাদে শুভশ্রীর শরীরে বেশ কিছু পরিবর্তন এসেছেন। ইউবানের জন্মের পরে নায়িকার শরীরে বিস্তর বেবি ফ্যাট ছিল। সিজারিয়ান সার্জারির পর শরীর নিয়ে ঝুঁকি নিতে চাননি শুভশ্রী, তাই ধীরে ধীরে নির্দিষ্ট পদ্ধতি মেনে জিম যোগ করে ওজন ঝরাচ্ছেন অভিনেত্রী। কিন্তু নায়িকার ওজন বৃদ্ধি নিয়ে নেটিজেনদের একাংশের মাথা ব্যথার শেষ নেই। মাস কয়েক আগেই ক্যামেরার সামনে ফিরেছেন শুভশ্রী। আপাতত একটি ডান্স রিয়েলিটি শো এর বিচারক তিনি, কিন্তু শরীর নিয়ে কটাক্ষ করা লুকের কমতি নেই। ওরে বাবা, এত মোটা হয়ে গিয়েছেন, আরো রোগা হন, দেখতে সুন্দর লাগবে। শরীরকে নিয়ে নিয়মিত এই ধরনের খুঁটার মুখে পড়ছেন শুভশ্রী। এবার বডি শেমিং এর বিরুদ্ধে জবাব দিলেন শুভশ্রী। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের সাম্প্রতিক এক ফটোশুটের ছবি শেয়ার করেন শুভশ্রী। লেখেন, তোমার সৌন্দর্যের ব্যাখ্যা তুমি নিজেই করবে, সমাজ তোমার সৌন্দর্যের ব্যাখ্যা দেবে না। সেই ছবিতে স্লিম ব্লাউজ আর সবুজ শাড়িতে দেখা মিলল শুভশ্রীর, গাভর্তি সোনার গয়না আর চোখে সানগ্লাস। শুভশ্রীর এই বার্তা যে ট্রোলারদের উদ্দেশ্যে তা বুঝে নিতে খুব বেশি অসুবিধা হয় না। একজন মেয়ে হয়েও একটা মেয়ের চেহারা নিয়ে কটূক্তি করতে তাদের মুখে বাঁধছে না। মায়ের চেয়ে সুন্দর এই মায়াবী পৃথিবীতে আর কিছু আছে কি? আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।